সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে বাদ পড়লেন সাইদ খোকন আওয়ামী লীগের প্রার্থী তাপস উত্তরে আতিকুল বিবেচনায় নেওয়া হয়েছে জনপ্রিয়তা কে কতটা উইনেবল কে কতটা ইলেক্টেবল বিবেচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে জনগণের ভোগান্তি কমানোর প্রতিশ্রুতি সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা একটি সুন্দর ঢাকা শহর সবাই মিলে সবার ঢাকা যেন করতে পারি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি কাজল আব্দুল্লাহ এবার অন্যান্য শীর্ষ সংবাদ সিটি নির্বাচনে নয়াপল্টন ও গুলশানে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার 10 জানুয়ারি থেকে আচরণবিধি তদারকি করবে ইসি ভোট কারচুপির অভিযোগে মামলা বছর গড়ালেও এখন আর শুনানি চায় না বিএনপি সাংগঠনিক ব্যর্থতা বুঝতে পেরেছে দলটি মন্তব্য আওয়ামী লীগের সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামের ভাটিয়ারিতে প্যারেড পরিদর্শন বাদ পড়লেন সাইদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শেখ ফজলে নূর তাপস এছাড়া উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই বেছে নেওয়া হয়েছে নাম ঘোষণা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে জনপ্রিয়তা মনোনয়ন পাওয়ার পর দুই প্রার্থী জনগণের ভোগান্তি কমাতে কাজ করার প্রতিশ্রুতি দেন অবশেষে গুঞ্জন সত্যি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন পেলেন শেখ ফজলে নূর তাপস আর উত্তরে আতিকুল ইসলাম ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আলোচনায় আসে কে হচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তরে আতিকুল ইসলাম অনেকটা নিশ্চিত হয়ে গেলেও মনোনয়নের দৌড়ে দক্ষিণে বর্তমান মেয়র সাইদ খোকনের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন ফজলে নূর তাপস আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি এই শহরের মানুষের জন্য এই বছর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বেকায়দায় থাকা সাইদ খোকন বাদ পড়েছেন এমন খবর শোনা যায় অবশেষে রোববার সকালে ঘোষণা করা হয় আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর নাম তবে ব্রিফিং এ উপস্থিত ছিলেন না দক্ষিণের মেয়র সাইদ খোকন এই সময় ওবায়দুল কাদের জানান বিবেচনায় নেওয়া হয়েছে জনপ্রিয়তা মহানগর উত্তর আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মনোনীত হয়েছে আতিকুল ইসলাম মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে শেখ ফজলে নূর সবার জনপ্রিয়তা কার কোন পর্যায়ে আছে এবং কে কতটা উইনেবল কে কতটা ইলেক্টেবল এই বিষয়গুলো বিবেচনা করে মনোনয়ন বোর্ড শেখ হাসিনা আমাদের নেত্রীর সভাপতিত্বে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে এ সময় ঢাকার ঐতিহ্য রক্ষা করে অবহেলিত মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মনোনীত দুই মেয়র প্রার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল জনগণের সহায়তা চাই আসুন আমরা একটি সুন্দর ঢাকা শহর সবাই মিলে সবার ঢাকা যেন করতে পারি আমরা জানি আমাদের কি চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে একসাথে সবাইকে মিলে ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে তাকে নিজ সক্রিয়তায় স্বমহিমায় প্রস্ফুটিত করার লক্ষ্যে এবং দীর্ঘদিনের আমাদের পুরাতন ঢাকার অধিবাসীরা যে অবহেলিত সেই অবহেলা মোচন করে তাদেরকে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এর আগে শনিবার রাতে গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে রোববার আনুষ্ঠানিকভাবে দুই সিটির প্রার্থীর নাম ঘোষণার কথা জানানো হয় মেয়র সাদিয়া আফরিন সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আছেন রিপোর্টার রোজিনা রোজি সরাসরি চলে যাচ্ছে সেখানে রোজি
কাজল সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নাম। উত্তরে আপনি জানেন যে বর্তমান মেয়র প্রার্থী আতিকুল ইসলামই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এবং দক্ষিণে পেয়েছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। যদিও কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কে পাবেন আওয়ামী লীগের মনোনয়ন, সব যে প্রত্যাশা জনগণের প্রত্যাশার ছিল যে কে পেতে পারেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন, অবশেষে সব অপেক্ষার অবসান ঘটানো হয়েছে এবং আজকে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার শেখ ফজলুল তাপসকে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। বলা যায় যে হচ্ছে গতকালই গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা ছিল এবং সেখান থেকে আসলে এই নামটা ঘোষণা করার কথা ছিল, কিন্তু তখন ঘোষণা করা হয়নি। আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই নাম ঘোষণা করা হয়েছে এবং বলতে পারি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মনোনয়ন মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 54 জন কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 75 জন কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং এখনও সংরক্ষিত যে মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন তাদের নাম এখনও ঘোষণা করা হয়নি। আজকে বিকেলে গণভবনে একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকের পরে সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নাম ঘোষণা করা হবে। আমরা এই সংবাদ সম্মেলনের পরপরই যে দুজন মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং তারা গণমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা বলেছেন যে জনগণ যদি তাদেরকে আগামী এই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত করেন তাহলে তারা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন, তারা একটা উন্নত রাজধানী জনগণকে উপহার দিবেন এবং তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবেন এবং তারা জনগণের প্রত্যাশা পূরণ করবেন। বিশেষ করে ব্যারিস্টার ফজলুল তাপস জানিয়েছেন যে তিনি মেয়র নির্বাচিত হলে তিনি পুরন ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করবেন এবং দুই মেয়র প্রার্থী আশা প্রকাশ করেছেন যে তারা মেয়র নির্বাচিত হলে দুইজন মেয়র একত্রিত মিলে ঢাকাকে উন্নত রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করবেন। তো সব মিলে আমার কাছে রাজধানীর এই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে এই ছিল সর্বশেষ। কাজল ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রোজিনা রুচি। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ চলছে। দক্ষিণ সিটির প্রার্থী নির্বাচনে নয়াপল্টনের ভাসানী ভবনে ও উত্তর সিটির জন্য গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার সকাল থেকেই সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন পেলে নির্বাচনী লড়াইয়ে জয়লাভ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তারা। বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির জন্য, মুক্তির আন্দোলনের জন্য কাউন্সিলর হিসেবে দাঁড়িয়েছি। যেহেতু আমি জনগণের সাথে সম্পৃক্ত ছিলাম, জনগণের সাথে আছি এবং জনগণের সাথে থাকবো। ইনশাল্লাহ আমি শতভাগ নিশ্চিত, আমার এলাকার জনগণ আমার ভাষা বোঝে, আমি তাদের হৃদয়ের ভাষা বুঝি, আমি দীর্ঘদিন এই দলের সাথে আছি। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 139টি ওয়ার্ডের বিপরীতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন 476 জন, যারা প্রত্যেকেই আসলে এই ওয়ার্ডগুলোতে তারা হচ্ছে বলছেন যে তারা নিজেরা যোগ্য এবং তারা আসলে সেখানে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তারা লড়াই করতে চান। এ হচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মোট 476 জন রয়েছেন 139টি আসনের বিপরীতে। ঠিক একইভাবে উত্তর এবং দক্ষিণে মোট 43টি সংরক্ষিত আসনের বিপরীতে এখানে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন 94 জন। আপনি জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ওয়ার্ড হচ্ছে 54টি, সেখানে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন 196 জন, আর 18টি সংরক্ষিত আসনের বিপরীতে এখানে সংরক্ষিত আসনের বিপরীতে এখানে প্রার্থী হয়েছেন 34 জন। ঠিক একইভাবে দক্ষিণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছে 75টি ওয়ার্ড, সেখান থেকে বিএনপির মনোনয়ন পেতে চান 280 জন, আর সংরক্ষিত আসন রয়েছে এখানে সংরক্ষিত ওয়ার্ড
ওয়ার্ড রয়েছে এখানে 25টি, যেখান থেকে হচ্ছে মোট 60 জন মহিলা কাউন্সিলর হিসেবে পদপ্রার্থী হতে চান। তারা হচ্ছে সকাল থেকে এসে দলীয় যে মহানগর কার্যালয় রয়েছে সেখানে আসলে তারা হচ্ছে যে দলের যে যাচাই বাছাই যে কমিটি রয়েছে তাদের কাছে আসলে তারা তাদের বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন এবং তারা সেখানে তারা যোগ্য প্রার্থী হিসেবে নিজেদেরকে দাবি করছেন। তারা পাশ করলে তাদেরকে তারা হচ্ছে ওয়ার্ডকে কিভাবে ঢেলে সাজাবেন সেই ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে বিশেষ করে যাচাই বাছাই কমিটির যিনি সমন্বয়কারী রয়েছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি বলছেন যে আসলে যারা ত্যাগী নেতা এবং যারা হচ্ছে বিএনপির বিভিন্ন সময়ে যে আন্দোলন সংগ্রামে যারা অংশ নিয়েছিলেন এবং যাদের যাদের হচ্ছে অবদান রয়েছে আন্দোলন সংগ্রামে, ত্যাগী নেতাদেরকে হচ্ছে তারা সুযোগ দিবেন। পাশাপাশি তারা বলছেন যাদের অতীত অভিজ্ঞতা নির্বাচন করার অভিজ্ঞতা আছে এবং যারা হচ্ছে এলাকায় পরিচিত এবং যারা বিএনপির আন্দোলন সংগ্রামে যারা সম্মুখ থেকে যারা অবদান রেখেছে এই ধরনের ত্যাগী নেতাদেরকে আসলে কাউন্সিলর হিসেবে তারা দেখতে চান বা তাদেরকে আসলে মনোনয়ন দেওয়া হবে। তো মোট যে 139টি ওয়ার্ড রয়েছে 2 সিটি কর্পোরেশনের, সেখানে আসলে মোট এখন পর্যন্ত 476 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তারা প্রত্যেকেই নিজেদেরকে দাবি করছেন তারা যোগ্য এবং তারা প্রত্যেকেই আসলে মনোনয়ন পেতে চান। ঠিক আবার 2 সিটি কর্পোরেশনের মোট যে 43টি সংরক্ষিত আসন ওয়ার্ড রয়েছে সেখান থেকে 94 জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তারা হচ্ছে তাদের মনোনয়ন চান এবং তারা নিজেদেরকে যোগ্য হিসেবে দাবি করছেন। এই ছিল আমার কাছে বিএনপির কাউন্সিলরদের মনোনয়ন যাচাই বাছাই কমিটির এবং এখানে যে পরিস্থিতি তার সর্বশেষ। মামুন, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের খবর জানাতে নয়াপল্টন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। সপ্তম দিনের মতো ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম। নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে প্রার্থীদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের সময় আছে আর মাত্র 3 দিন, তাই শনিবার সকাল থেকে প্রার্থীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। রাজধানীর মতিঝিলে দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 75টি কাউন্সিলর সাধারণ পদের জন্য প্রায় 1200 জন এবং 25টি সংরক্ষিত পদের জন্য প্রায় 200 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে বিএনপি প্রার্থী সহ 4 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছেন। অন্যদিকে উত্তরে সাধারণ কাউন্সিলর পদে 706 জন, সংরক্ষিত পদে 168 জন এবং মেয়র পদে 7 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, আর 2রা জানুয়ারি হবে যাচাই বাছাই। এ সময় আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তারা। 10 তারিখ প্রার্থী হওয়ার পরে আমরা দেখব, এখনও আমরা দেখছি, তখন আরও ব্যাপক বেশি করে দেখব যে কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা। আর আমি আপনাদের মাধ্যমে প্রার্থীদেরকে সবিনয়ে বলতে চাই, আবারও বলছি আমি সবিনয়ে বলতে চাই যে কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে, যদি করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। সেই ব্যবস্থা ক্ষেত্রটা কিন্তু বেশ কঠিন, যে প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিলের জন্য আমরা কমিশনকে লিখব। এই মুহূর্তে উত্তর সিটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার বেলায়েত হোসাইন এবং দক্ষিণ সিটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, হ্যাঁ কাজল, মূলত আজকেও আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচনী কার্যালয় সেখানে মনোনয়নপত্র জমার চেয়ে কিন্তু আজও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহই করছেন বেশি, এবং এখনও পর্যন্ত মূলত যারা কাউন্সিলর প্রার্থী তারাই এই মনোনয়নপত্র বেশি সংগ্রহ করছেন। সকাল থেকে আমরা দেখেছি ঢাকা দক্ষিণের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখানে বেশিরভাগই কাউন্সিলর প্রার্থী এসে যারা এখনও পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন, এবং এর বেশি সংখ্যাটা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। এবং এখানে আমি আপনাকে যদি একটি উদাহরণ বলি যে প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আওয়ামী লীগের 10 থেকে সর্বোচ্চ 30 জন পর্যন্ত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণের যে 9 নম্বর ওয়ার্ড আমরা দেখেছি, যেখানে মমিনুল হক সাঈদ সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিলেন, সেই ওয়ার্ডে এখন পর্যন্ত 30 জন শুধুমাত্র আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তো বুঝতেই পারছেন যে শুধুমাত্র এক আওয়ামী লীগে কী পরিমাণ মনোনয়ন প্রত্যাশী দেখা দিয়েছে, যদিও ইতিমধ্যে আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের যে 75
75টি ওয়ার্ড রয়েছে, সেই 75টি ওয়ার্ডে আওয়ামী লীগ যাদেরকে সমর্থন দিয়েছে তাদের নাম ইতিমধ্যে প্রকাশ করেছে। তা আমরা ধারণা করছি দুপুরের পর থেকে মূলত যাদেরকে আওয়ামী লীগ ইতিমধ্যে সমর্থন দিয়েছে, বিএনপির পক্ষ থেকে সমর্থন দেওয়া হচ্ছে। আপনি জানেন যে বিএনপিরও যে ইন্টারভিউ বা সাক্ষাৎকার সেটি চলছে, তো সেসব প্রার্থীরা যারা দল থেকে চূড়ান্তভাবে সমর্থন পাবেন তারা দুপুরের পর থেকেই হয়তো মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা আশা শুরু করবেন, এমনটি কিন্তু আমরা ধারণা করছি। এর পাশাপাশি এখন পর্যন্ত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হয়ে মোট 4 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার বিএনপি সমর্থিত যিনি প্রার্থী ইশরাক হোসেন তিনি গত বৃহস্পতিবার ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর পাশাপাশি আওয়ামী লীগ থেকে হাজি সেলিম সংগ্রহ করেছেন এবং একজন ইসলামী আন্দোলন থেকে এবং সমাজতান্ত্রিক দল থেকে একজন, মোট 4 জন প্রার্থী ইতিমধ্যে এখান থেকে মেয়রের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বিএনপি বা আওয়ামী লীগ তারা কিন্তু এখনও ওটি মনোনয়নপত্র জমা দেননি। ধারণা করা হচ্ছে যেহেতু আওয়ামী লীগের ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে শেখ ফজলুর তাপস, তিনিও আমরা এত জানতে পেরেছি দুপুরের পর যে কোনো সময় এসে তিনি মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে আমরা কিন্তু তার যে মাধ্যম রয়েছে সেখান থেকে জানতে পেরেছি। দেখা যাক তিনি কখন আসেন, আসলে আপনাকে নিশ্চয়ই জানিয়ে দিব। তা আমার কাছে এখন পর্যন্ত এসে সবশেষ খবর কাজল, আমাদের সহকর্মী বেলায়েত হোসেন রয়েছেন উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, আমরা একটু জানবো সেখানকার অবস্থা। বেলায়েত ধন্যবাদ রাকিব, যেমনটা জানাচ্ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের অবস্থা তো একটু জানিয়ে রাখতে চাই যে এখানেও আমরা দেখছি যে সকাল থেকে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীরা এসে মনোনয়নপত্র সংগ্রহ করছেন, একই সঙ্গে কেউ কেউ কিন্তু মনোনয়নপত্র দাখিলও করে দিয়ে যাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের অফিস থেকে তাদের দলীয় মেয়র এবং কাউন্সিলর প্রার্থী কিন্তু চূড়ান্ত করা হয়েছে এবং তাদের নামও ঘোষণা করে দেওয়া হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের যে 75টি ওয়ার্ডের যে 75 জন কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, আমরা দেখছি যে তাদের মধ্যে কেউ কেউ আসছেন এখানে মনোনয়নপত্র দাখিল করছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে তফসিল ঘোষণার পরে এখানে মনোনয়নপত্র সংগ্রহের হিড়িক ছিল, এখন কিন্তু আস্তে আস্তে সংগ্রহের পাশাপাশি কেউ কেউ এসে দাখিলও করছেন তার নির্দিষ্ট জামানতের ফিটি জমা দিয়ে। আরেকটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে আমরা জানি যে মেয়র প্রার্থী বিএনপির পক্ষ থেকে তাবিতা ওয়ালকে চূড়ান্ত করা হয়েছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আতিকুল ইসলামকে চূড়ান্ত করা হয়েছে। আমরা দুজনের সঙ্গে যোগাযোগ করেছি, তারা আজকে তাদের কেউ মনোনয়নপত্র দাখিল করবেন কিনা এই বিষয়টি জানার চেষ্টা করেছি, তারা বলেছেন যে আজকে নয়, তারা 31 ডিসেম্বর তারা দুজনেই মনোনয়নপত্র দাখিল করতে চান। 31 ডিসেম্বরে কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মনোনয়নপত্র দাখিলের এবং জমার মাঝখানেই কিন্তু যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন আবুল কাশেম, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা বলছেন যে 10 জানুয়ারি থেকে প্রার্থীরা কী পরে মাঠে কীভাবে থাকে, তাদের আচরণবিধি কীরকম হয়, সেগুলো তদারকি শুরু হবে। এই 10 জানুয়ারির আগে কোনো প্রার্থীর আচরণবিধি নিয়ে সে অর্থে কিন্তু তাদের কোনো তদারকি করার সুযোগ নেই। আরেকটি বিষয় তিনি বলেছেন যে যেহেতু এই 2টি সিটি কর্পোরেশন নির্বাচন পুরোপুরি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এই ইভিএমগুলো নির্বাচন কমিশনের উত্তর সিটি কর্পোরেশনের 8টি ভেন্যুতে কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। আমরা সেগুলো নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে একেবারে সম্পূর্ণ নিরাপত্তায় কিন্তু ইভিএমগুলো রাখা হয়েছে এবং তিনি আরও জানিয়েছেন যে ভোট গ্রহণের 2 দিন অথবা 1 দিন আগে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদের জন্য এই ইভিএমগুলো উন্মুক্ত করে রাখা হবে, তারা যাতে ইভিএমগুলো দেখে কীভাবে ভোট দেয় সেই বিষয়টি তারা জানতে পারে। তো উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আপনার মাধ্যমে আমি আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাজল মনোনয়নপত্র সংগ্রহ জমার সবশেষ খবর জানাতে 2 সিটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী বিলায়েত হোসাইন ও মাহমুদ রাকিব। গত বছরে 30 ডিসেম্বরের নির্বাচনের পরপরই কারচুপির অভিযোগ করে বিএনপি 74টি মামলা করলেও এখন আর সেগুলোর শুনানি চায় না তারা। দলের নেতাদের মতে শুনানি করতে গেলেই বিপদ, হাইকোর্ট সে নির্বাচনকে বৈধতা দিয়ে দেবে, তাই আইনি পদক্ষেপ থেকে সরে এসেছেন তারা। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন নিজেদের সাংগঠনিক ব্যর্থতা বুঝতে পেরেই বিএনপি মামলার ব্যাপারে চুপ হয়ে সংসদে এসে যোগ দিয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। গণতন্ত্র রক্ষার কথা বলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি ও ঐক্যফ্রন্ট। সে নির্বাচনে ভরাডুবির পর ভোট ডাকাতির অভিযোগ তোলে দলটি। হাইকোর্টে 74টি মামলা করে বিএনপি ও ঐক্যফ্রন্ট প্রার্থীরা, বাতিল চাওয়া হয় ভোটের ফলাফল। এই মামলাগুলো পরিচালনায় আইনজীবীদের প্যানেলও গঠন করেন তারা, শুনানির জন্য বেঞ্চও গঠন করে হাইকোর্ট। নির্বাচনের 1 বছরেও এসব মামলার শুনানির কোনো উদ্যোগ নেয়নি দলটি। বিএনপি নেতারা বলছেন কৌশলগত কারণে তারা মামলা পরবর্তী আইনি পদক্ষেপ থেকে সরে এসেছেন। ওই নির্বাচনের পরে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন রাতের ভোট বন্ধ করতে চান,
তাহলে ইভিএমটা ব্যবহার করতে হবে। অর্থাৎ উনিও জানেন যে ভোট রাতে কার কাছে যাবে। সুবিচার পর সম্ভাবনা যেখানে এতই কম, বিচার বিভাগের উপরে তাদের হাত এত লম্বা, এরকম অবস্থাও তারা করে দিতে পারে যে এই এই অবৈধ নির্বাচনটাকে বৈধ স্বীকৃত হয়ে যেতে পারে। আওয়ামী লীগ নেতারা বলছেন, নিজেদের ব্যর্থতার বিষয়টি বুঝতে পেরেই মামলার পথ ছেড়েছে দলটি। তারা বুঝতে পেরেছে এই মামলা নিয়ে এগুলো খুব একটা লাভ হবে না, হাইকোর্টে এগুলো টিকবে না, আদালতে এগুলো টিকবে না, সে কারণেই তারা সচেতনভাবেই সেগুলো নিয়ে এগোয়নি। এবং এরপর এখন যে আন্দোলনের হুমকি, নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা, এগুলো আসলে তাদের কর্মীদেরকে চাঙ্গা করা রাখার জন্য এবং ঐক্যফ্রন্টের ঐক্যটা ধরে রাখার স্বার্থেই তারা এগুলো করছে। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করার মতো কোনো কারিশমা তারা দেখাতে পায় নাই, মানুষ তাদের সাথে নামে নাই, নামার কোনো সম্ভাবনাও নাই। অনেকগুলো আসনের ক্যান্ডিডেটের বিরুদ্ধে তারা একটা মামলা করেছে, কিন্তু সেই মামলাগুলো বাদ করেই রেখেছে তারা। সেটা পত্রিকার প্রচারের জন্যই হইতে পারে, মানে করার জন্য করে আর কি। 30 ডিসেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও বিএনপি ঐক্যফ্রন্ট প্রার্থীদের সংসদে যোগ দেওয়াকে দ্বৈত আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইভিএম ব্যবহার করে সরকার ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের ফল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সকালে পল্টনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে সমাবেশ এবং কালো ব্যাচ ধারণ কর্মসূচি ঘোষণা করেন তিনি। জাতীয় নির্বাচন নিয়ে বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ক্যালেন্ডারির পর এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের ইচ্ছে পূরণে সক্রিয় হয়ে উঠেছে নির্বাচন কমিশন। ইভিএম মেশিনের মাধ্যমে কারসাজি করে সরকারের পক্ষে রায় নেওয়ার জন্য জনগণের ইচ্ছের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরের সময় আরো থাকছে উত্তরের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াস, হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে জনজীবন। সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে 77তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী ও রাষ্ট্রপতি প্যারেডের সালাম গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে নতুন ক্যাডেটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাখরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রোববার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার এসে নামে চট্টগ্রামের ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে। এরপর তিনি প্যারেড মাঠে আসলে তাকে স্বাগত জানান সেনাপ্রধান। পরে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন, এরপর সালাম গ্রহণ করেন তিনি। 77তম রাষ্ট্রপতি প্যারেডের মাধ্যমে 234 জন বাংলাদেশি, 29 জন সৌদি, 1 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান ক্যাডেট সহ 265 জন কমিশন লাভ করেন। এদের মধ্যে 27 জন নারী রয়েছেন। প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নবীন সেনা সদস্য সহ সকলের প্রতি আহ্বান জানান। একটা স্বাধীন সার্বভৌম দেশে সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্ব, প্রয়োজনীয়তা অপরিসীম, অনস্বীকার্য। আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে ভূমিকা পালন করে যাচ্ছে। যারা প্রত্যেকটা দেশই যেখানেই আমাদের সশস্ত্র বাহিনী যায় তারা প্রশংসা করে। সততাই শক্তি, এ কথাটা মনে রাখতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। দেশের সম্মান যেন সবসময় সুউচ্চ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেনাবাহিনীতে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা আমাদের প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে যান, আর সেই প্রতিরক্ষা নীতিমালার আলোকে আমরা আমাদের লক্ষ্য স্থির করে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আসার পর আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা যুগোপযোগী করতে চাই, আন্তর্জাতিক মান সম্পন্ন করতে চাই। এবারের বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সিনিয়র আন্ডার অফিসার সাবিন নেওয়া শাওন সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার এবং বর্ষপূর্তি সামরিক বিশেষত্বের জন্য সেনাবাহিনী স্বর্ণ পদক অর্জন করেন। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা তুলে দেন। বাংলাদেশ।
এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার মার্চিয়া মোমো, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মোমো, কাজল, সকাল ঠিক 9:50 ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিকট শব্দে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। ঘটনার পরপর এখানকার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর রয়েছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে অস্থিতিশীল করার জন্য একটি চক্র দীর্ঘদিন ধরে অপচেষ্টা করছে, এই আজকের এই বিস্ফোরণের ঘটনাটি কিন্তু তারই ধারাবাহিকতার একটি অংশ। এবং প্রক্টর কিন্তু এই সময় ক্ষোভ জানিয়েছেন, তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠন যারা রয়েছে তারা নিজেদের মধ্যে যে বিবাদ রয়েছে এবং সেই বিবাদটা কিন্তু সেই বিবাদই কিন্তু মূল কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল হওয়ার কারণ। এবং প্রক্টর বলেছেন আজকের এই ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখা হবে এবং প্রয়োজনে এই ব্যবস্থা নেওয়া হবে এবং ছাত্র বা বহিরাগত যারাই এই ককটেল বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ঘটনার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কর্মীরা রয়েছেন তারাই আজকের এই ককটেল বিস্ফোরণের ঘটনার সাথে তারা জড়িত। কিন্তু এই অভিযোগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল নেতারা, তারা বলছেন যে আজকের এই ককটেল বিস্ফোরণের ঘটনার সাথে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই, পাশাপাশি তারা এই বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পূর্ব নির্ধারিত ডাকসুর এজিএস সাদ্দাম হোসেনের আজকে একটি জরুরি সংবাদ সম্মেলন ডাকসু ভবনে হয়েছে এবং সেখানে তিনি ডাকসু যে ভিপি রয়েছেন নুরুল হক নুরু তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন। তিনি বলছেন যে ভিপি নুর তার যে পদটি ব্যবহার করে টেন্ডারবাজি, অনৈতিক যে কার্যক্রম রয়েছে, বিভিন্ন বিশেষ করে আর্থিক যে দুর্নীতি এবং পাশাপাশি জাতীয় রাজনীতিতে তিনি অবৈধভাবে যে হস্তক্ষেপ করার একটা যে অপচেষ্টা করছেন সেটি কিন্তু ভিপি নুর করছেন। পাশাপাশি মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে বা বিগত কয়েকদিনে যে ভিপি নুর এবং তার সমর্থকদের যে হামলার ঘটনাটি রয়েছে সেটিতে পুরোপুরি কিন্তু ভিপি নুর এবং তার সমর্থকদের দায়ী করেছেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন এবং তিনি বলছেন যে অবিলম্বে ভিপি নুরের উচিত তার পদত্যাগ করা এবং একই সাথে তারা ছদফা দাবি পেশ করেছেন। তবে সাদ্দাম হোসেনের এই সব যে অভিযোগ সেগুলো কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এবং নূরের যারা সমর্থক রয়েছেন তারা বলছেন ভিপি নূরের আর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যে অপচেষ্টায় লিপ্ত রয়েছে এবং তার বিরুদ্ধে যে মিথ্যাচার করছে ছাত্রলীগ আজকে তাদের সংবাদ সম্মেলন সেটি তার জ্বলন্ত একটি প্রমাণ এবং তারা ভিপি নূর সহ যাদের উপর হামলা হয়েছে যারা এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তাদের কিন্তু হচ্ছে সুচিকিৎসা এবং যারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতারের কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো কাজল, এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। কাজল, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য ডাক্তার ইউনুস আলীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ডাক্তার ইউনুস আলীকে তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের ভাত গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গত 27 ডিসেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডাক্তার ইউনুস আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পাশাপাশি বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি জানুয়ারির শুরুতে এই বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবির রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট, সেই সঙ্গে শৈত্যপ্রবাহ বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। রোববার সকাল 9টায় জেলার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তা নেমে 4.5 ডিগ্রি সেলসিয়াসে এসেছে, যা তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। কনকনে ঠান্ডা উপেক্ষা করে ঠাকুরগাঁয়ে জীবিকার তাগিদে বের হচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। শীত থেকে বাঁচতে রাস্তার পাশেই খড়কুটো জ্বালান অনেকে। এদিকে হাসপাতালগুলোয় বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত শিশু রোগীর সংখ্যা। রাজশাহীতেও তাপমাত্রা দিন দিন কমছে, এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। উষ্ণতার আশায় চায়ের দোকানে ভিড় করছেন অনেকে। আবহাওয়া অফিস বলছে আগামী 2-1 দিনে তাপমাত্রা আরও কমবে। প্রচণ্ড ঠান্ডা শীত এবং তার জন্য এসে চায়ের দোকানে এসে চা খাচ্ছে। ঠান্ডাতে কাজ করতে পারছি না, আমাদের কাজ নাই, সংসার চালাইনি, খুব অসুবিধা হয়েছে।
নওগাঁতে 8.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। প্রচণ্ড ঠান্ডায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরে বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, যা আগামী 3-4 দিন অব্যাহত থাকবে। এছাড়া জানুয়ারির শুরুতেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নতুন বছরের প্রথম সপ্তাহে সারা বাংলাদেশে দুই এক জায়গায় বৃষ্টি হবে, মেঘ চলে আসবে 2-3 তারিখ থেকে, পুরো বাংলাদেশে দুই এক জায়গায় বৃষ্টি হবে, তারপর বৃষ্টি হওয়ার পর আবার সেই রাতের তাপমাত্রা আরও কমে যাবে। এছাড়া দিনাজপুরের হিলি সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি চলছে পুরোদমে। সেখানে যে নির্মাণ শ্রমিকরা কাজ করছে, মূলত তাদের খাবারের চাহিদা মেটাতে ও নির্মাণ সামগ্রী বিক্রি করতে মেলা মাঠে অস্থায়ী ভিত্তিতে গড়ে উঠেছে বেশ কিছু দোকান। মেলা শুরুর আগেই অস্থায়ী এসব ব্যবসাকে কেন্দ্র করে লেনদেন ছাড়াই প্রায় কোটি টাকা। এসব দোকান বসাতে চাঁদাবাজির অভিযোগ আছে প্রভাবশালী ও পুলিশের বিরুদ্ধে। সানবীর রূপলের রিপোর্ট। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাত্র কয়েকদিন বাকি। শেরেবাংলা নগরের মেলা প্রাঙ্গণে কর্মযজ্ঞ চলছে রাত দিন। মেলার মাঠে কথা হলো গ্যান্ডারিয়া থেকে আসা লাবণী আক্তারের সঙ্গে। গেল কয়েক বছর ধরেই মেলার প্রস্তুতি কেন্দ্র করে অস্থায়ী মোবাইলের দোকান দেন তিনি। ডিসেম্বরের পুরো সময় বেচা বিক্রি বেশ ভালো। মূলত মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ শ্রমিকরা ভিড় করেন দোকানটিতে। আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, কারণ এদিকে তো কেউ নাই, আমি তো একা, যার কারণে আবার কাস্টমাররা আমার পরিচিত হয়ে গেছে, সবাই আসে আর কি এখানটায়। ছড়িয়ে ছিটিয়ে এমন শখানেক বিভিন্ন ধরনের দোকান বসেছে মেলার মাঠে। একই রকম দোকান বসে মেলার শেষে স্থাপনা ভাঙার সময়ও। এর মধ্যে নির্মাণ সামগ্রী ও খাবারের দোকানই বেশি। এবারের 450টি স্টল ও প্যাভিলিয়ন নির্মাণে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন অন্তত কয়েক হাজার শ্রমিক। যারা প্যাভিলিয়নের কাজ করে থাকে তারা খুব সহজেই যে কোনো তাদের মাল পেয়ে যায় এখানে আমাদের থেকে। এক মাসের জন্য কাজ করতেছি, 500 টাকার বেতন দেন, অনেক লোক আছে, অভিযোগ আছে মেলা মাঠের এসব অস্থায়ী দোকানে চাঁদা আদায় করে প্রভাবশালীরা ও পুলিশের কিছু সদস্য। মেলা শুরু হওয়ার পর তারা মেলা প্রাঙ্গণের বাইরে দোকান বসাতেও সাহায্য করেন চাঁদার বিনিময়ে। 250 টাকা মানে জায়গা বুঝছে, একটু ভালো মানুষের চলাফেরা বেশি হইলে তখন একটু বেশি, আবার দেওয়া মানে চলাফেরা কম হইলে একটু কম হইলে আপনি পুলিশের 110 টাকা। এবারের মেলার প্রস্তুতি সম্পন্ন করতে রপ্তানি উন্নয়ন ব্যুরো 23 কোটি 16 লাখ টাকা বরাদ্দ রেখেছে। 25তম বাণিজ্য মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রস্তুত হচ্ছে 100 কোটি টাকার বাণিজ্যর মঞ্চ। তবে মেলা শুরুর আগেই নির্মাণ সামগ্রী, শ্রমিকদের দেনা পাওনা আর অস্থায়ী কর্মসংস্থান সব কিছু মিলিয়ে এখানে লেনদেন যে কোটি টাকা ছাড়াচ্ছে সে কথা বলাই যায়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আসছে ইংরেজি নতুন বছর, আর তাই 31st night সামনে রেখে প্রিয়জনদের সঙ্গে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজ্যোতিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, 31st night যত ঘনিয়ে আসছে ততই কিন্তু পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকের চাপ বেড়েছে। বিশেষ করে আজ সকাল থেকে কিন্তু দলে দলে পর্যটকরা কক্সবাজারে আগমন করেছে। আমরা যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে দেখতে পেয়েছি সকাল 7-8টার দিকে প্রায় বিপুল সংখ্যক পর্যটক বাস থেকে নেমেছে, এবং বাস থেকে নেমে হোটেলে উঠে তারা তারপর সমুদ্র সৈকতে তারা আনন্দ উল্লাস করার জন্য চলে আসছে। বিশেষ করে সমুদ্র সৈকতে তারা এখন আপনার যেমনটি দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে যে টিউব রয়েছে সেই টিউবে অনেকটা সমুদ্রের পানিতে বসে তারা অনেকে খেলা করছে, আবার অনেকে যে জেট স্কি রয়েছে সে জেট স্কিতে চড়ে কিন্তু সমুদ্র উপভোগ করছে। আর বিশেষ করে বলতে হয় যে এখানে যারা পরিবার পরিজন নিয়ে কিংবা প্রিয়জনকে নিয়ে এসেছে তারা কিন্তু যে সৈকতের ফটোগ্রাফার রয়েছে তারা ফটোগ্রাফাররা তাদের ছবি তুলে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি করছেন, এবং এসব বিষয়গুলো দেখে আসলে তারা নানাভাবে যে আনন্দ উল্লাস করছেন সে আনন্দ উল্লাস যাতে কোনো বাধাগ্রস্ত না হয় সেজন্য কিন্তু ট্যুরিস্ট পুলিশ রয়েছে, এবং পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি এখানে 150 লাইফ গার্ড কর্মী রয়েছে। তারা কিন্তু সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে তারা তাদের দায়িত্ব পালন করছে। আর অন্যদিকে বলতে গেলে যে সমুদ্র সৈকতে যে 400 হোটেল মোটেল গড়ে উঠেছে তাদের যে প্রস্তুতি 31st night কেন্দ্র করে কিন্তু তারা নতুন সাজে সাজিয়েছে তাদের হোটেল মোটেল, এবং যেহেতু এখন পর্যটকের চাপ সেহেতু তারা পর্যটকের যে সরকার থেকে একটি বিষয় বলা হয়েছে যে সন্ধ্যার পর কিন্তু
কিন্তু কোনো ধরনের ওপেন কনসার্ট কিংবা নানা ধরনের আয়োজন করা যাবে না। তার কারণে কিন্তু হোটেলগুলো যে এখানে তারাকা মানের যে হোটেলগুলো রয়েছে হোটেলগুলো কিন্তু তাদের অভ্যন্তরীণ নানা ধরনের আয়োজন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা নানা ধরনের যে ওপেন কনসার্ট কিংবা আতশবাজি নানা ধরনের এই কার্যক্রমগুলো তারা 31st নাইটকে কেন্দ্র করে সব কিছু ব্যবস্থা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন হোটেল মালিকরা। তো মামুন, এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 31st নাইট উপলক্ষে যে পর্যটকের আগমন সেটি সর্বশেষ। নতুন বছর সামনে রেখে পর্যটকরা ভিড় করছেন কক্সবাজারে, সে খবর জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে বাদ পড়লেন সাঈদ খোকন। আওয়ামী লীগের প্রার্থী তাপস উত্তরে আতিকুল, বিবেচনায় নেওয়া হয়েছে জনপ্রিয়তা, জানালেন ওবায়দুল কাদের। সিটি নির্বাচনে নয়াপল্টন ও গুলশানে বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার, 10 জানুয়ারি থেকে আচরণবিধি তদারকি করবে ইসি। ভোট কারচুপির অভিযোগে মামলা বছর গড়ালেও এখন আর শুনানি চায় না বিএনপি, সাংগঠনিক ব্যর্থতা বুঝতে পেরেছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী, চট্টগ্রামের ভাটিয়ারিতে প্যারেড পরিদর্শন। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।